ওয়েলকাম টু এ প্লাস বায়ো। আজকের এই ভিডিওতে বেসিক্যালি জুওলজি থেকে কিছু ইম্পর্টেন্ট কলেজ প্লাস তোমাদের ইম্পর্টেন্ট কিছু সাজেশন প্রোভাইড করে দেবো, অ্যান্ড এই সাবজেক্টের সাথে কী কী কম্বিনেশান দরকার সব কিছু আজকের এই ভিডিওটা পাবে। সো ভিডিওতে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত একদম মন দিয়ে শুনবে, কারণ অনেক কটা পয়েন্ট আমি তোমাদের বলার আছে। বেসিক্যালি কলেজ সিলেক্ট করার আগে তোমরা সেখানে বিএসসি অ্যান্ড এমএসসি একসাথে হচ্ছে কিনা সেটা ইম্পর্টেন্ট, কারণ যদি মাস্টার্স সেখান থেকে হয় তাহলে সেখানে যে প্রফেসরগুলো আছে তোমাদের পড়াবে সেগুলো মাস্টার্স লেভেলেও তোমাদের কিছু সাজেশন প্রোভাইড করে দেবে, মানে ইউজিসি লেভেলে যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, ঠিক আছে। ইউজিসি অ্যান্ড পিজি, ইউজিসি মিন্স যারা বিএসসি লেভেলে ভর্তি হচ্ছে তাদের বলা হয়, অ্যান্ড পিজি মিন্স পোস্ট গ্র্যাজুয়েট যারা মাস্টার্সের জন্য ভর্তি হবে যখন বিএসসি কোয়ালিফাইড করে সেটা বোঝানো হয়। দেখো রামকৃষ্ণ মিশন বোথ ইন রোহড়া অ্যান্ড হাওড়া দুটোই কিন্তু দুর্দান্ত, ফি স্ট্রাকচার খুব সুন্দর আছে, 10,420 এটা প্রথম বর্ষের খরচের হিসাব দেওয়া আছে, আর একটা হলো 14,400। নেক্সট হলো লেডি ব্রাবন, ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট কলেজ ইন দ্য ফিল্ড অফ জুওলজি ইন কলকাতা। নেক্সট হলো বেথুন কলেজ, স্কটিশ চার্চ কলেজ, আশুতোষ কলেজ, এগুলো দুর্দান্ত কলেজ, খরচও দেখো তোমাদের রিজনেবল প্রাইসের ভেতরে পুরো কোর্স কমপ্লিট হয়ে যাবে এবং ওয়ান অফ দ্য মেজর ইম্পর্টেন্ট কলকাতার ভেতরে। নেক্সট হলো মৌলানা আজাদ কলেজ, এটা হলো শিয়ালদার কাছাকাছি, যাদের আউট অফ স্টেশন অফ কলকাতা বাড়ি তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে। প্লাস তার সাথে ইম্পর্টেন্ট এখানে ফি স্ট্রাকচার খুব সুন্দর, প্লাস এখানে মাইক্রোবায়োলজি আরও অনেক অপশন আছে, তোমরা চাইলে সেগুলো করতে পারো। প্লাস আমার ভিডিওর এন্ডে জুওলজির জন্য কোন কোন কম্বিনেশান বেটার হবে সেটা আমি বলে দেবো, তোমরা ভিডিওটা কমপ্লিট দেখলে এইসব পয়েন্টগুলোকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। নেক্সট এখানে কিছু কলেজ আছে, দেখো শ্রী শিক্ষায়তন কলেজ, এখানে অনেক কলেজের হিসাব আছে, আমি অনেক কলেজগুলোকে লিস্ট করেছি, সো আমি সব কলেজগুলোকে তোমাদের ওয়ান বাই ওয়ান ডিটেলস বলবো না। বেসিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট, যে কলেজগুলো তোমাদের অবশ্যই না জানলেই না, সেইগুলো তোমাদের এখানে আমি ডিটেলসে বলে দেবো। প্লাস আমি আস্তে আস্তে এটাকে স্ক্রল করব, তোমাদের যদি কোনো ভালো কলেজ যেটা তোমার বাড়ির আশেপাশে, সাপোজ কারো বাড়ি হলো নদিয়া, সাপোজ চাকদার আশেপাশে, কারো বাড়ি হলো বর্ধমান, কারো বাড়ি হলো বাঁকুড়া, কারো বাড়ি হলো নর্থ চব্বিশ পরগনা, এরকম বাড়ির আশেপাশে যদি কোনো কলেজ থাকে সেটাকে আস্তে আস্তে করে স্ক্রিনশট নিয়ে নেবে এবং তার পাশে দেখো এখানে খরচও দেওয়া আছে প্লাস তার রেটিংও দেওয়া আছে, তুমি সেইগুলো দেখে তোমাদের প্রশ্নগুলো আমাকে কমেন্টে মেনশন করো, আমি ওয়ান বাই ওয়ান তোমাদের সবার রিপ্লাই আস্তে আস্তে করে দেবো, ঠিক আছে। দেখো এখানে কোচবিহারের কলেজটা খুব সুন্দর, পুরুলিয়ার যেটা হলো এটাও সুন্দর আছে। নেক্সট দেখো আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার কলেজ যেটা এটাও খুব ভালো নাম আছে। নেক্সট হলো আনন্দচন্দ্র কলেজ জলপাইগুড়ি, এরও খুব সুন্দর নাম আছে, ঠিক আছে। এএমসি কলকাতা ভালো কলেজ, আসানসোল গার্লস কলেজ সুন্দর, বাগনান কলেজ ভালো, বালুরঘাট কলেজ ঠিকঠাক আছে, বঙ্গবাসী কলেজ মোটামুটি, বানিপুর, দেখো আমার ভালো লাগা খারাপ তোমার নাও লাগতে পারে, আমি আমার ওপিনিয়ন বলছি, তোমরা ভালো করে সেই কলেজগুলো সাইটে ঢুকবে, যদি তোমার সেই কলেজের ডিফারেন্ট টাইপস অফ কম্বিনেশান পছন্দ হয় তাহলে ডেফিনেটলি সেটা তোমার ভালো লাগতেও পারে, আমি আমার ওপিনিয়ন থেকে বলছি। সো ডেফিনেটলি এই পয়েন্টগুলোকে মাথায় রাখবে, এটা আমি বলছি মানে সেটা যে 100% ট্রু সেটা মানবে না, কারণ কিছু জিনিস আছে যেটা হলো রিলেটিভ। সাপোজ আমার জুওলজির সাথে কেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি পাশে রাখতে ভালো লাগে, তোমার হয়তো বোটানি আর কেমিস্ট্রি রাখতে ভালো লাগবে, সো এটা হলো রিলেটিভ টার্ম, এই পয়েন্টগুলোকে বুঝবে, ঠিক আছে। যে স্যার বলেছে মানে ওটাই বেস্ট এটা কিছু না, তোমরা আমাকে প্রশ্ন করতে পারো যে জুওলজির সাথে আমরা স্যার কোন কোন কম্বিনেশানগুলো রাখতে পারি, প্লাস জুওলজির সাথে আমাদের কী কী সাবজেক্ট থাকলে ভবিষ্যতে সুবিধা হয়, এই পয়েন্টগুলো তোমরা আমাকে করতে পারো। বহরমপুর গার্লস কলেজ এটা খুব ভালো কলেজ, ঠিক আছে। বিধাননগর কলেজ দুর্দান্ত কলেজ, বিজয়কৃষ্ণ গার্লস কলেজ ভালো কলেজ, ঠিক আছে। বর্ধমান রাজ কলেজ খুব সুন্দর নাম আছে, চাকদা কলেজ ভালো এখনই বললাম, দার্জিলিং গভর্নমেন্ট কলেজ এটাও খুব সুন্দর, নর্থ বেঙ্গল সাইড থেকে যাদের আছে দার্জিলিং কলেজ অনেক তোমাদের অপশন প্রোভাইড করে, এখানে বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজিও অপশন আছে, ঠিক আছে। দুর্গাপুর গভর্নমেন্ট কলেজ এটাও খুব সুন্দর, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ ভালো কলেজ, গারব্যথা কলেজ ভালো, গৌরবঙ্গ মোটামুটি, গৌরমোহন মোটামুটি, হুগলি ওমেন্স কলেজ খুব সুন্দর নাম আছে, কালীগঞ্জ কলেজ উত্তর দিনাজপুর মোটামুটি, কালনা কলেজ মোটামুটি ভালো, কাটোয়া কলেজ ভালো, করিমপুর মোটামুটি, খড়গপুর মোটামুটি, কুলটি মোটামুটি আছে, মালদা কলেজ ভালো কলেজ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ মোটামুটি ভালো,
এখানে ডিফারেন্ট কলেজ অপশন আছে, প্লাস কলেজের সাথে সাথে আর আমি যেগুলো বললাম তোমাদের কম্বিনেশন কী কী লাগবে, রাইট? সো যখন জুওলজি নিয়ে পড়ছো তোমাকে ডেফিনেটলি পিসিবি কম্বিনেশন রাখতে হবে, দ্যাট ইজ ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। মিনস ক্লাস টুয়েলভে তোমার সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। অনেক কলেজে জুওলজিতে ফিজিক্স নাম্বারটা অত ইম্পর্ট্যান্ট রোল প্লে করে না, তোমাদের ওভারঅল অ্যাগ্রিগেশন নাম্বার দরকার, মিনিমাম 55 থাকলে বা 50+ও অনেক কলেজে তোমরা সেখানে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে পারবে। তারপর সেখান থেকে ডিফারেন্ট কাউন্সিলিং হবে, তোমরা সেসব কলেজগুলোকে কাউন্সিলিং বসবে, তারপরে তোমাদের যেগুলো বেস্ট কলেজ আমি নাম বললাম সেগুলোতে যদি হয়ে যায় তাহলে সেগুলো তোমরা, বিদ্যাসাগর কলেজ খুব সুন্দর, সেসব কলেজগুলো তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করো, আমি তোমাদের খুব সুন্দরভাবে সেগুলো গাইড প্রোভাইডেন্স করে দেবো, ঠিক আছে? আর একটা মেজর ইম্পর্টেন্ট যে তোমরা জুওলজির সাথে পাস কোর্সে সেগুলো কী কী রাখবে, কেমিস্ট্রি তো ডেফিনেটলি পারলে রাখো, প্লাস তার সাথে যদি পারো বোটানি খুব সুন্দর হয়, কারণ তোমার দুটো স্ট্রং মাদার সাবজেক্ট জুওলজি আর বোটানি থেকে গেল। আর যদি অ্যাপ্লাইড সাবজেক্ট অপশন থাকে লাইক মাইক্রোবায়োলজি, বায়োটেকনোলজি আর বায়োকেমিস্ট্রি, তাহলে ক্যারিয়ার তৈরি করতে যদি পাশে রাখো সুবিধা হবে, কারণ যখন ইন ফিউচার তোমরা পিএইচডি বা পোস্ট ডকের জন্য যাবে তখন, বা ইন ফিউচার অ্যাপ্লাই লাইনে আসবে তখন তোমাদের ক্ষেত্রে এগুলো নতুন লাগবে না। হঠাৎ করে দেখা গেলো পিসিআর পড়তে হচ্ছে, তারপর ডিএনএ রেকমেন্ডেশন পড়তে হচ্ছে, এইগুলো তোমাদের জন্য তখন ভীষণ পরিমাণে কঠিন হয়ে দাঁড়াবে। সো দিস আর দ্য ডিফারেন্ট ইম্পর্টেন্ট কলেজ। গভর্নমেন্ট জেনারেল কলেজ যেটা ঝাড়গ্রাম আছে এটাও ভালো, সেন্ট জেভিয়ার্স নর্থ বেঙ্গল ভালো কলেজ, শিলিগুড়ি কলেজ ভালো, সো গুরুদাস কলেজ ভালো, বাঁকুড়া কলেজ। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট কলেজ রিগার্ডিং ইন দ্য ফিল্ড অফ জুওলজি। আশা করি তোমাদের খুব সুন্দরভাবে হেল্প করেছি। সো বেসিক্যালি কোন কোন পয়েন্টগুলোকে তোমাদের মাথায় রাখতে বললাম, বিএসসি এমএসসি হয় কি না, ট্রান্সপোর্ট সিস্টেম ভালো আছে কি না, রিক্রুটমেন্ট প্লাস ইন ফিউচার তোমাদের রেকমেন্ডেশন সেখান থেকে ভালো হচ্ছে কি না, প্লাস সেখানকার সিনিয়র কীরকম, মিনস ওয়ার্ক এনভায়রনমেন্ট কীরকম, এবং তোমাদের পাশের কোর্স সেই সাবজেক্টের সাথে জুওলজির সাথে কী কী রাখা হচ্ছে। সো দিস আর দ্য ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া যখন তুমি একটা কলেজ সিলেক্ট করছো, প্লাস আর কিছু কিছু যেগুলো হলো তুমি পাস সাবজেক্ট কী রাখবে। জুওলজির সাথে বেস্ট অপশন হলো তোমরা বটানি কেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি অর বায়োটেকনোলজি যখন এগুলো রাখবে, প্লাস আমি আরেকবার তোমাদের এগুলো আস্তে আস্তে স্ক্রিনশট প্রোভাইডেন্স করে দিচ্ছি, বিশেষ করে কলকাতা সার্কেল আসার চেষ্টা করবে, কারণ সেন্ট পল ক্যাথিড্রাল খুব ভালো কলেজ। কলকাতা সার্কেলে যদি তুমি এসব এরিয়াতে আসো তোমার ইন ফিউচার ক্যারিয়ার তৈরি করতে ভীষণ পরিমাণে হেল্প হবে, কারণ ওয়ান অফ দ্য মেজর রিজন, কারণ এখানে কম্পিটিশন ফ্যাকাল্টি প্লাস সব ট্রান্সপোর্ট সিস্টেম তোমাদের ভবিষ্যতে ক্যারিয়ার তৈরি করতে ভীষণ পরিমাণে হেল্প করবে। প্লাস তার সাথে তোমাদের যদি আর কোনো প্রবলেম হয় রিগার্ডিং কলেজ সিলেকশন, তোমরা আমাদের কমেন্ট সেকশনে প্লাস তোমাদের হেল্পলাইন নাম্বার তো দেওয়াই আছে, তোমরা সেখান থেকেও প্রশ্ন করতে পারো। প্লাস মেডিকেলের জন্য যদি, আর একটা পয়েন্ট যেটা তোমাদের ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট, জুওলজি কিন্তু মেডিকেল যারা নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চাও তারা কিন্তু জুওলজি অ্যাজ এ সাবজেক্ট রেখো, কারণ ইন ফিউচার তোমাদের সাবজেক্টে খুব ভীষণ পরিমাণে হেল্প হবে। লাইক জুওলজি, ফিজিওলজি অ্যান্ড বোটানি, এই তিনটে সাবজেক্ট যারা মেডিকেল অ্যাসপিরিয়েন্টস নেক্সট ইয়ার বা তার পরের ইয়ারের জন্য প্রিপারেশন নিতে চাও, তারা জুওলজি বিশেষ করে অনার্স নিও, পাস নেও আমি অতটা রেকমেন্ড করি না, কারণ পাসে নিয়ে ইন ফিউচার তোমাদের ভবিষ্যতে অনেক প্রবলেম হতে পারে। চলো আজকে ভিডিও এখানেই কমপ্লিট করছি, নেক্সট দিন আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমরা আবার দেখা করবো। ওকে, বাই বাই অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইওর ক্যারিয়ার অ্যান্ড ফিউচার।